Hi friends, আর আজকে আরো একবার ওয়েলকাম তোমাদের এসডিসআর ম্যাথ ইউটিউব এবং ফেসবুক পেজে। এবং আজকে তোমাদের একটা সুখবর শোনানোর জন্য আমি এই অনলাইন ব্যাচের অ্যানাউন্সমেন্ট করতে এসেছি। অর্থাৎ আজকে তোমরা তো থাম্বনেল দেখে এবং নিচে লেখা দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু কি। একই কি ধরেছো, আমরা গোটা বাংলার জন্য আরো একবার তাদের সামনে এগিয়ে নিয়ে আসার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চেয়েছি। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী পনেরোই জুন আমরা সব সাবজেক্টের অনলাইন ব্যাচ চালু করে দিচ্ছি। ইতিমধ্যেই তোমরা আমার অনলাইন ম্যাথ ব্যাচে রেজিস্ট্রেশন করেছো এবং এক মাস ধরে ক্লাস করছো, এবং তোমাদের দারুণ ফিডব্যাক এর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অফলাইন যে টিম কল্যাণীতে কাজ করছিল সেই অফলাইন টিমকে সম্পূর্ণভাবে অনলাইন সেক্টরে নিয়ে আসার জন্য। এই অনলাইন সেক্টরে কারা কারা পড়াবে তোমরা দেখো বাঁদিকে দেখতেই পারছো, তাও একবার আমি জানিয়ে দিচ্ছি। ম্যাথ থেকে অবশ্যই আমি থাকছি এসডি স্যার তোমাদের সাথে, ইংলিশ থেকে থাকছেন সুমনশীল স্যার, জিকে থেকে থাকছেন মানে জিকে আর্টস পার্ট থেকে তিনি থাকছেন, যিনি থাকছেন তিনি হলেন আমাদের অর্ণব শর্মা স্যার, এবং জিকে আর্টসের মধ্যে তার পার্ট পড়ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এবং ইকোনমিক্স, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ট্র্যাডিশনাল জিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। জিকে সায়েন্স পার্ট থেকে আমাদের দুজন ফ্যাকাল্টি আমাদের মধ্যে থাকছেন, জিকে সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে থাকছেন ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পার্টের জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি অম্লান স্যারকে, এবং বায়োলজির জন্য আমরা পেয়েছি আমাদের চন্দ্রিকা ম্যাডামকে, ঠিক আছে, চন্দ্রিকা পাল তিনি আমাদের সাথে থাকছেন, এবং জিআই ফ্যাকাল্টি হিসাবে আমাদের সাথে থাকছেন তোমাদের সকলের পরিচিত সকলের প্রিয় তরুণ শর্মা স্যার। এই হলো আমাদের পুরো টিম যারা টিচিং স্টাফ, অর্থাৎ তোমাদের প্রত্যেককে একটা সুন্দর টিচিং উপহার দেওয়ার জন্য। এবং এর সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড টিম হিসাবেও যারা থাকছেন এইবার, কেন শুধুমাত্র টিচিং টিম থাকলে তো হয় না, একটা ইনস্টিটিউট চালানোর জন্য যেমন টিচিং টিম স্ট্রং দরকার তেমন দরকার একটা নন টিচিং যে টিম থাকবে সেটাকেও খুব স্ট্রং হওয়া দরকার। এই জন্য আমাদের মধ্যে থাকছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে অরিন্দর স্যার, এছাড়া আমাদের ইয়ংগেস্ট এএলপি স্টান্ট জন আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই তাকে এক নামে চিনি, যে এই মুহূর্তে এএলপি এবং ইয়া ইস্টার্ন রেল জোনের মধ্যে ইয়ংগেস্ট এএলপি অফ দ্য ইস্টার্ন জোন অর্থাৎ চন্দন পোদ্দার, তিনি স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমাদের সাথে থাকছেন। এছাড়া থাকছেন আমাদের খুব কাছের লোক অর্থাৎ বাপি দাস এবং সুদীপ কর্মকার মহাশয়, এরা থাকছে টেকনিক্যাল দিকগুলো দেখাশোনা করার জন্য। এবং আজকে এই অবস্থায় কোভিড এবং আমফানের পরবর্তী অবস্থায় দাঁড়িয়ে আমরা কিভাবে তোমাদের টিচিং দেব, তার ফিস কত হবে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আমাদের টিচিং এবং নন টিচিং স্টাফদের সাথে তোমার পরিচয় করিয়ে দিলাম কি থাকছে। প্রথমেই বলে দিই আমাদের সব কোর্সগুলোতেই আমরা বেসিক টু মিডিয়াম টু হার্ড অর্থাৎ ইজি লেভেল থেকে শুরু করে তারপর ধীরে 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 মিডিয়ামের দিকে এবং ধীরে ধীরে ওপরের দিকে হার্ড লেভেলের দিকে আমরা পৌঁছাব। প্রতিটা কোর্সের মধ্যে আমাদের থাকবে এক্সাম ওয়াইজ অ্যানালাইসিস অর্থাৎ পরীক্ষায় কি ধরনের কোশ্চেন এসেছে, কি ধরনের কোশ্চেন আসতে পারে, কতটা আপডেট হচ্ছে এবং কতটা আপডেট হতে পারে ভবিষ্যতে, পুরো বিষয়টাই থাকছে আমাদের এই কোশ্চেন। এবং বাংলা ঢুকে হয়তো এটাই প্রথম অনলাইন কোর্স যারা এতটা কোয়ালিটি ফ্যাকাল্টি নিয়ে এতটা কোয়ালিটি এডুকেশন তোমাদের সাথে প্রোভাইড করছে, এটা আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস আমরা সবসময় কোয়ালিটি এডুকেশনের দিকে ফোকাস করব, অর্থাৎ তোমাদের যাতে কোনো অঙ্ক কোনো জিকে কোনো জিআই হলে গিয়ে আন্দোলন মনে না হয়, যদি আন্দোলন আসেও তাহলে যাতে তোমাদের কনসেপ্ট এমনভাবে রেডি হয় যাতে সেই কনসেপ্ট থেকে তোমরা খুব সহজেই সেই বিষয়টা উদ্ধার করতে পারো। অর্থাৎ আমাদের প্রধান টার্গেট যে এক্সামগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি।
আমাদের প্রধান টার্গেট হচ্ছে এসএসসি ব্যাকগ্রাউন্ডে সিজিএল, সিএইচএসএল, এমপিএস, রেল ব্যাকগ্রাউন্ড থেকে এনটিপিসি, গ্রুপ ডি এবং এএলপি টেকনিশিয়ান। মেন ফোকাস এক্সামগুলো আমি বলছি। এছাড়া রয়েছে ডাব্লিউবিসিএস এক্সাম ওয়েস্ট বেঙ্গল থেকে, বা ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে এক্সামগুলো হয়, বা ডাব্লিউবিপি বা টেট। আমরা এই এক্সামের মধ্যে ইউপিএসসি বা ব্যাংকের খুব বেশি ফোকাস আমরা করব না, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি, তোমরা যদি ইউপিএসসি বা ব্যাংকের অ্যাসপিরেন্ট হও তাহলে তোমাদের জন্য এটা কখনোই বেস্ট কোর্স হতে পারে না। যেটা পারবো না আমরা আগেই বলে দিচ্ছি, কোনো রকম লুকানোর ব্যাপার নেই যে আমরা একরকম বলবো কোর্স একরকম ভাবে তৈরি হবে, এই রকম কিন্তু কোনোদিনও হবে না, ঠিক আছে? আমরা বিশ্বাস করি যে সাবজেক্ট ওয়াইজ টিচার আমরা এই জন্য ইন্ট্রোডিউস করেছি যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিষয়টা যে একই টিচার বিভিন্ন জায়গা বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছেন। এটা হতে পারে সেই টিচারের অসম্ভব কিছু কোয়ালিটি রয়েছে, সেই বিষয়টাকে আমরা অবশ্যই শ্রদ্ধার্থ করি, কিন্তু আমাদের মনে হয়েছে আমরা সেই সমস্ত ফ্যাকাল্টি দিয়েই আমরা ক্লাস করবো তোমাদের সামনে যাদের ওই পার্টিকুলার সাবজেক্টে একটা হিউজ নলেজ রয়েছে, যারা কম্পিটিটিভ ফিল্ডটাকে পাখি পড়ার মতো করে চেনে এবং ওই সাবজেক্টের ওপর তারা তাদের বেস্ট লেকচার দিতে পারবে। এটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আমরা এর জন্য অন্য কোনো ইনস্টিটিউটের সাথে আমাদের কোনো রকম কোনো বাধা বিচ্ছেদ নেই, কারণ এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছো। এটা বলার উদ্দেশ্য আমার এখানেই, আমাকে এটা অনেকেই ইনবক্সে প্রশ্ন করেছেন যে অমুক ইনস্টিটিউটে তো স্যার সব দুটো তিনটে স্যারই সব সাবজেক্ট পড়িয়ে দিচ্ছেন, বা একটা স্যারই সব সাবজেক্ট পড়িয়ে দিচ্ছেন, আমরা কেন এত টিচার নিয়ে আস? তাই তাদের জন্য এটাই বলা যে তারা হয়তো অনেক বেশি ট্যালেন্টেড, আমরা হয়তো সব সাবজেক্টে একজন পড়ানোর মতো ট্যালেন্টেড এখনো হইনি। যদি হতে পারি আমরা ভবিষ্যতে অবশ্যই সেরকম প্রশ্ন আসবো। আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমরা সাবজেক্ট ওয়াইজ টিচার দিলে তার সাবজেক্টে যতটা ডেপথে সে যেতে পারবে, সে অন্য কোনো সাবজেক্টে অতটা ডেপথে যেতে পারবে না। এটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এর সাথে কোনো কিছু কোনো যোগাযোগ নেই, ক্লিয়ার? আচ্ছা, এবার এই অনলাইন ব্যাচ কবে চালু হবে? অনলাইন ব্যাচ চালু হবে 15 জুন। অনলাইন ব্যাচের রেজিস্ট্রেশন কবে চালু হবে? অনলাইন ব্যাচের রেজিস্ট্রেশন হবে 9 জুন থেকে। আমরা 9 জুন থেকে রেজিস্ট্রেশন শুরু করব। পরের প্রশ্ন হতে পারে অনলাইন ব্যাচে কতজনকে আমরা জায়গা করে দিতে পারব। আমাদের এই ব্যাচে আমরা সর্বাধিক 80 জনকে রেজিস্টার করাতে পারব। রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, বা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সবথেকে ইম্পর্টেন্ট কথা যে আমরা কিন্তু 80 জনের বেশি একজনকেও জুন মাসের ব্যাচে রেজিস্ট্রেশন করতে পারবো না। যেটা আমাদের হাতে নেই সেটা নেই। 80 জন যদি 9 তারিখে ভর্তি হয়ে যায়, 10 তারিখে রেজিস্ট্রেশন পোর্টাল ক্লোজ হয়ে যাবে। যদি 16-15 তারিখের মধ্যে 80 জন ভর্তি হয়ে যায় তাহলে 15 তারিখে রেজিস্ট্রেশন কোটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমাদের বেসিক যে টার্গেট, অর্থাৎ 80 জন যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে এই ব্যাচের রেজিস্ট্রেশন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের যে সার্ভার তা 80 জন পর্যন্ত আমরা দুর্দান্তভাবে সার্ভার ইউজ করতে পারবো, ক্লিয়ার? পরের ব্যাপার, এই কোর্সটা আমরা কোথায় দেখব? দেখো ডান দিকে লেখাই আছে, ডান দিকে যে টেস্ট কনফিডেন্স যে অ্যাপটা রয়েছে, testconfidence.in বলে যে অ্যাপটা রয়েছে গুগল প্লে স্টোরে, সেই গুগল প্লে স্টোর থেকে testconfidence.in এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে। অ্যাপের ডেসক্রিপশন নিচে দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে। তো অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, কি তার প্রসেস হবে, সেই সম্পূর্ণ জিনিস আমরা একটা অনলাইন একটা আলাদা ভিডিও করবো অনলাইন রেজিস্ট্রেশনের উপর, সেখান থেকে দেখে দেখে তোমরা রেজিস্ট্রেশন করবে, ক্লিয়ার? এই রেজিস্ট্রেশন করতে গিয়ে রেজিস্ট্রেশন টোকেন লাগবে। এই রেজিস্ট্রেশন টোকেনটা তোমরা আমাদের কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? এরপরের কথা ব্যাচের ফিস কত হবে, ব্যাচ কতদিন ধরে চলবে, ক্লিয়ার? ব্যাচ কিন্তু আমাদের চলবে 7 মাস ধরে। আমাদের ব্যাচ আমি একদম পার্টিকুলার ডেট বেঁধে দিলাম 7 মান্থ। তোমরা 7 মান্থের কোর্স, তোমরা 7 মাস পেমেন্ট করবে, আর কোর্সের অ্যাভেলেবিলিটি থাকবে 9 মাস, অর্থাৎ আরো 2 মাস ফ্রি অফ কস্টে তোমাদের এই কোর্স। যারা হয়তো দেখতে পারো নি কয়েকটা ক্লাস আবার রিভিশন দেওয়ার প্রয়োজন আছে, তাদের জন্য আরো 2 মাস আমরা এক্সট্রা প্রোভাইড করব, ক্লিয়ার? গত মাসে যে ম্যাথের ব্যাচ আমি অ্যানাউন্স করেছিলাম সেখানে বলেছিলাম প্রতি ভিডিও ভ্যালিডিটি 1 মাস থাকবে,
এই এই ব্যাচ থেকে আমরা সেটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি, প্রতি ভিডিওর ভ্যালিডিটি আমরা 9 মাসই রাখবো। ক্লিয়ার? মানে 9 মাস রাখবো মানে টোটাল ভিডিওর ক্যাপাসিটি আমাদের 9 মাস থাকবে। তো আজকে যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা 9 মাস থাকবে, আজ থেকে 1 মাস পরে যেটা ভিডিও আপলোড করব সেটা 9 মাস থেকে 1 মাস কম 8 মাস থাকবে, অর্থাৎ টোটাল কোর্স থাকবে আমার 9 মাস। ক্লিয়ার? 7 মাসের মধ্যে আমরা টোটাল কোর্স কমপ্লিট করে দেবো, আমাদের পড়ানো ক্লাস কমপ্লিট। এই কোর্সের সাথে সাথে তোমরা যেমন ভিডিও কোর্স পাবে, তার সাথে সাথে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ কি তার স্টাডি মেটেরিয়াল হবে এবং তার সাথে সাথে কি মক টেস্ট দিতে হবে, সম্পূর্ণটাই তোমরা অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময় পেয়ে যাবে। ক্লিয়ার? যখন যেটা সময় লাগবে আমরা সেটা অ্যাপের সাথে সাথে আপডেট করে দেবো। তুমি অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করে রাখবে, তোমার অটোমেটিক মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। ক্লিয়ার? তোমরা এই কোর্স মোবাইলেও দেখতে পারো, তোমরা এই কোর্স ডেস্কটপেও দেখতে পারো, অর্থাৎ ল্যাপটপ যদি থাকে বা তোমার যদি ডেস্কটপ থাকে সেখানেও তুমি দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরের কথা হচ্ছে ব্যাচের ভ্যালিডিটি কতদিন হবে, সে তো বললাম, ব্যাচের কোর্স ফিস কতদিন হবে আর কি হবে তার কোয়ালিটি, পড়ানোর স্টাইল, প্রতিটা সাবজেক্টের স্যার আলাদা আলাদা করে সেটা বলবেই। আমি ওভারঅল একটা অ্যানাউন্সমেন্ট বলে দিচ্ছি, যেটা হলো ম্যাথ স্পেশাল। তোমরা তো জানো ম্যাথ স্পেশাল আমার ব্যাচ হয়, ম্যাথ স্পেশালে কিরকম হয়, যারা অনলাইন কোর্স করছো তারা তো জানোই ইতিমধ্যে যে আমরা কিন্তু বেসিক থেকে শুরু করে ধীরে 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 মিডিয়াম, ধীরে ধীরে হার্ড, অর্থাৎ একটা টোটাল কোর্স আমরা তৈরি করব, যে কোর্স করার পর যে যে এক্সামের কথা আমি ফোকাস করতে বলেছি সেই এক্সামে কোনো জিনিস তোমরা আনন্দ দেখবে না, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, বা যদি একান্তই আনন্দ আসে যে কনসেপ্ট রেডি করে দেবো সেই কনসেপ্টের উপর ভিত্তি করে তুমি অবগত হতে পারবে। তো অনেকেই ফার্স্ট মাসে যখন আমি ব্যাচ অ্যানাউন্সমেন্ট করেছিলাম তখন অনেকেই আমাকে বলেছিল স্যার ডাউট হলে কি করবো, ডাউট ক্লিয়ারিং এর ব্যাপার আপনি বললেন না। বলিনি তার কারণ আমি জানি আমার কোর্সের প্রতি আমার এতটাই বিশ্বাস রয়েছে যে ডাউট কিছুই আসবে না, কিছুই আসবে না, ডাউট ক্লাস করার পর ডাউট থাকতেই পারে না। যদি আমার ডাউট থাকে তার জন্য আমি বলে দিচ্ছি সব স্যারদেরও সেম সিস্টেম, আমারও সেম সিস্টেম থাকবে, যে যা ডাউট হবে পার্টিকুলার চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের অ্যাপে একটা অপশন দেওয়া থাকবে অ্যাসাইনমেন্ট ডাউট ক্লিয়ারিং বলে, তার মধ্যে তুমি তোমার ডাউট পাঠিয়ে দেবে, 1 সপ্তাহের মধ্যে সেই ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। ক্লিয়ার? এরপরে দেখা কোর্স ফিস কি হবে। তো কোর্স ফিসের মধ্যে আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম ম্যাথের কোর্স ফিস হবে পার মান্থ 300 রুপিস, এর থেকে নমিনাল কস্ট হয়তো আর কোথাও তুমি পাবে না। তোমরা কি কি পাবে, প্রতিটা উইকে তোমরা 2টো করে ক্লাস পাবে এবং মাসে তোমার পেমেন্ট হবে 300 রুপিস। পেমেন্ট হবে প্রতি মাসের 15 তারিখের আগে, 15 তারিখের থেকে 15 তারিখ এইভাবে আমাদের মান্থ ক্যালকুলেট করা আছে। তো প্রতি মাসের 15 তারিখ হলেই নিউ মান্থ পড়ে যাবে, নিউ মান্থ শুরুর আগে তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে প্রতি মাসের জন্য, কোনো রেজিস্ট্রেশন ফিস থাকবে না, শুধুমাত্র মান্থলি ফিস দিয়েই তোমরা করতে পারবে এবং যেটা হবে অ্যাডভান্স, অর্থাৎ অ্যাডভান্স তোমাকে পেমেন্ট করে দিতে হবে এবং ওই মাসে পরপর ক্লাস তোমরা দেখতে পারবে। প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস আপলোড হবে, কবে আপলোড হবে সেটা তোমরা তোমাদের পোর্টাল খুললেই দেখতে পারবে, সমস্ত রকম টাইম দেওয়া থাকবে। ক্লিয়ার? বেশ, ম্যাথের পর আমরা আসি ইংলিশে। ইংলিশের কোর্সে আমাদের থাকবেন সুমন সিং স্যার। সুমন সিং স্যারকে তোমরা বহুদিন ধরেই চেনো, যারা জিএসসি তে ক্লাস করেছো, মানে আমিও এক সময় জিএসসি এক্স ফ্যাকাল্টি ছিলাম, তো সুমন স্যার হচ্ছে জিএসসি এক্স ফ্যাকাল্টি, যারা জিএসসি তে সুমন স্যারের ক্লাস করেছো বা বিভিন্ন জায়গায় সুমন স্যারের ক্লাস করেছো গোটা বাংলা জুড়ে, তারা তো প্রত্যেকেই সুমন সিং স্যারকে চেনো। তোমরা প্রত্যেকেই জানো তিনি কতটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করেন, এটা এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং তোমরাও এটা জানো যে তিনিও কিন্তু একেবারে ইজি থেকে শুরু করে মিডিয়াম থেকে শুরু করে হার্ড লেভেল পর্যন্ত পুরোটাই কনসেপচুয়াল, অর্থাৎ যেখানে ইংলিশে আমাদের যেটা এর মূল ভয় থাকে যে ইংলিশটা আমাদের নাকি মুখস্থ করতে হয় অনেক বেশি, যদিও বা আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না অঙ্ক বা ইংলিশে কোনো রকম খুব বেশি মুখস্থের জায়গা আছে। আমরা বিশ্বাস করি যার কনসেপ্ট আছে সে মুখস্থ করে না, সে কনসেপচুয়াল অঙ্ক করে, সে কনসেপচুয়াল ইংলিশ করে। তো সেই পুরো কনসেপচুয়াল ক্লাস নিয়ে সুমন স্যার এক্স জিএসসি টিচার, তিনি আমাদের সাথে থাকছেন টোটাল অনলাইন কোর্সে। কোর্স ভ্যালিডিটি 7 মান্থ। ক্লিয়ার? এবং কোর্স ফিস 1300। ক্লিয়ার?
300 পার মান্থ কোর্স ফিস। এরপর আসি আমি আমাদের জিআই টিচারকে নিয়ে। আর আমাদের জিআই টিচার সম্পর্কে তোমাদের তো নতুন করে ইন্ট্রোডিউস করার প্রয়োজন নেই। যারা দিল্লি ব্যাকগ্রাউন্ডে ক্লাস করেছেন দীর্ঘদিন ধরে, অর্থাৎ ধেয়া আইএএস একাডেমি, যারা দীর্ঘদিন ধরে সেখানে ক্লাস করেছেন দিল্লি ব্যাকগ্রাউন্ডে থেকে, কিংবা যারা কলকাতার গ্রুপে জিএসসিতে ক্লাস করেছেন, অর্থাৎ জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামে যারা ক্লাস করেছেন, তারা তো প্রত্যেকেই জানো যে এই তরুণ শর্মা স্যার কতটা বেসিক লেভেল থেকে শুরু করে মিডিয়াম লেভেল থেকে শুরু করে হার্ড লেভেলের দিকে তোমাদের নিয়ে যায়। অর্থাৎ আমার ব্যক্তিগতভাবে মতামত, জিআই এর জন্য আমরা আর কোনো অপশন আমাদের কাছে থাকবে না যদি আমরা একবার তরুণ শর্মা স্যারের ক্লাস করি। এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা প্রত্যেকে আমাকে চেনো, তো আমার ব্যক্তিগত মতামত যদি বলি তাহলে তরুণ শর্মা স্যারের জিআই ক্লাস করার পর তোমাদের কোনো রকম কিছু ইনক্লুড হবে না। তবে তরুণ শর্মা স্যারের জিআই ক্লাস ব্যাংক ইনক্লুডিং থাকবে, অর্থাৎ তরুণ শর্মা স্যার শুরু করবে একেবারে বেসিক লেভেল থেকে, অর্থাৎ এসএসসি লেভেল থেকে ব্যাংকে, তারপর ডাব্লিউবিসিএস এবং শেষ পর্যন্ত ব্যাংক পর্যন্ত তার কোর্স টানবেন। অর্থাৎ ব্যাংক ইনক্লুডিং থাকবে জিআই কোর্স, ক্লিয়ার? অর্থাৎ তিনি কিন্তু জিআই এর এক মহিরুও, দিল্লি এবং কলকাতার গ্রুপে বহু জায়গায় তিনি ক্লাস করিয়েছেন, সেই তরুণ শর্মা স্যারকে আমাদের মধ্যে পেয়ে আমরা আপ্লুত। তার কোর্স ফিস থাকবে পার মান্থ 250, ক্লিয়ার? 250। এরপর আমরা পরিচয় করিয়ে দিই প্রত্যেকের খুব চেনা একটি নাম, অর্ণব শর্মা স্যার। হয়তো প্রত্যেকেই অপেক্ষা করছিলে এই নামটি শোনার জন্য যে জিকে আর্টস পার্টটা কে পড়াবেন, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে পার্টটা অ্যাডিশনাল জিকে পার্টটা রয়েছে, এই পার্টটা পড়াবেন অর্ণব শর্মা স্যার। আমরা প্রত্যেকে অর্ণব শর্মা স্যারকে খুব ভালো করে চিনি। যারা জিএসসিতে ক্লাস করেছো, অর্থাৎ জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামে ক্লাস করেছো, তারা তো প্রত্যেকেই চিনি, যিনি জিকেসি এর ওপর টিচার ছিলেন, এবং আমাদের প্রত্যেকের কাছেই খুব পরিচিত একটা নাম অ্যাচিভার্স ম্যাগাজিন। আমরা হয়তো কম বেশি প্রত্যেকেই বাংলাতে থেকে যারা বিরাজ করি তার অ্যাচিভার্স ম্যাগাজিন আমরা পড়াশোনা করছি, এবং এই অ্যাচিভার্স ম্যাগাজিনে যিনি চিফ এডিটর ছিলেন, অর্থাৎ যিনি অ্যাচিভার্স ম্যাগাজিন বকরমে চালাতেন, অর্থাৎ চিফ এডিটর, সেই চিফ এডিটর হিসাবে ছিলেন এই অর্ণব শর্মা স্যার। তাকেও কিন্তু আমরা আমাদের সাথে এই কোর্সের জন্য আমরা পেয়েছি। আমরা অত্যন্ত গর্বিত যে এইরকম লেভেলের একজন শিক্ষককে আমরা আমাদের সাথে এই ক্লাসে, অনলাইন ক্লাসে পেয়েছি। এবং আমি এই জন্য বেশি গর্বিত যে তোমাদেরকে একটি দুর্দান্ত টিম উপহার দেওয়ার কথা আমি বলেছিলাম, সেই উপহার দেওয়ার মাঝখানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক জিকে আর্টস। আমরা হয়তো অনেকেই ভাবি যে জিকে আর্টস পার্টটা মুখস্থ করি আমরা জানিয়ে দেবো, এবং হলের মধ্যে গিয়ে যখন একটু আননোন কোশ্চেন দেখি তখন বলি না এই পার্টটা মনে হয় পড়িনি, এত আর্টসের নাম, এত আর্টস পার্ট থেকে পড়াশোনা করে নাম্বার মনে হয় পাওয়া যায় না, জিকে কিছু ছেড়েই দিতে হয়। এই যে ধারণা, এই ধারণাটাই আমি আমূল পরিবর্তন আনতে চাইছি। আমি চাইছি এমন এক ধারণা তৈরি করতে যে না, এই তো আমি দেখেছি, এ তো আমি কনসেপচুয়াল দেখেছি, একটু অপশন দেখলে হয়তো আমি এখানে অ্যান্সার করে দিতে পারবো, যদি ডাইরেক্ট মনে না থাকে তাহলেও আমি অপশন দেখে অ্যান্সার করতে পারবো। অর্থাৎ এটা তখনই সম্ভব যখন তোমার কাছে ফুল প্যাক কনসেপ্ট থাকবে। উইদাউট কনসেপ্ট তোমাকে কিন্তু আন্দাজে লাগিয়ে দেওয়ার মতো একটা বিষয় হবে, যতক্ষণ বস্তু আছে ততক্ষণ তুমি আছো, যেদিনই তুমি প্র্যাকটিস থেকে ভুলে যাবে সেদিন তোমার কাছে কিছু থাকবে না। এটা হবে যারা মুখস্থ করবে জিকেটাকে, আর যারা বুঝে জিকেটাকে পড়বে, যারা কনসেপচুয়াল করবে, যারা নলেজ তৈরি করবে, তারা কিন্তু দেখবে আনসার করে দেবে। দেখবে অনেক ছেলে জিকে থেকে 50-50 পায়, 48 পায়, আবার অনেক ছেলে যারা জিকে থেকে 5-10 পায় না। তফাৎটা কি? তফাৎ এও পড়াশোনা করেছে, এও পড়াশোনা করেছে, দুটো জিনিসের অভাব। এখনো তারা সঠিক গাইডেন্স পায়নি, অর্থাৎ সব জিনিস করলে হবে না, কোন জিনিস করবো আর কোন জিনিস করবো না এটা বোঝা খুব উপর। আমি যা পেলাম সবই করে ফেললাম, অথচ কাজের জিনিস করলাম না, কোনো লাভ নেই। অর্থাৎ কোন জিনিস করবো, কোন জিনিস করবো না, কোন জিনিস বেশি ক্রিয়েটিভ দিয়ে করবো, কোন জিনিস মুখস্থ করবো, কোন জিনিস কনসেপচুয়াল করবো, এই পুরো বিষয়টা আমার থেকে অনেক বেশি ভালো করতে পারবেন জিকে আর্টস যিনি পড়াবেন, অর্থাৎ অর্ণব শর্মা স্যার। তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুব গর্বিত এবং তোমরা বিরাটভাবে উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। এবং তার কোর্সটিও পার মান্থ 250 করা হয়েছে, ক্লিয়ার? এরপর আমাদের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করে দিই সায়েন্স ফ্যাকাল্টি, যেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা
যোগ্য সায়েন্স ফ্যাকাল্টি কোথাও না কোথাও গিয়ে আমরা দেখেছি ঠিকঠাক ভাবে হচ্ছে না। আমার ব্যক্তিগত মতামত, আমি অন্য কারোর সাথে মতামত জড়িয়ে যাব না, আমার ব্যক্তিগত মতামত। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের মধ্যে একসময় আমি পেয়েছিলাম সুভাষিস স্যারকে, আমরা খুব গর্বিত তার মতো একজন টিচারকে আমরা হারাতে হয়েছে। তিনি অন্য একটা ইনস্টিটিউটে জয়েন করেছেন, অনেক বিখ্যাত ইনস্টিটিউটে জয়েন করেছেন, সেই ইনস্টিটিউট খুব ভালো কাজ করছে, আমরা তার দীর্ঘ সফলতা কামনা করি। ঠিক আছে, তো তিনি অসাধারণ লেভেলে পড়াতেন, তো তাকে আমরা আমাদের মধ্যে আর পাচ্ছি না যেহেতু, তাই জন্য আমরা বিকল্প খোঁজা শুরু করলাম। এবং এই বিকল্প থেকে আমরা একটা দুর্দান্ত সায়েন্সের টিম তোমাদের উপহার দিতে পারছি। এটা আমার আজকে ভেবে খুব ভালো লাগছে যে আমি কিন্তু যেটা প্রমিস করেছিলাম তোমাদের যে সায়েন্সের থেকে আমি দুর্দান্ত টিম রেডি না করা পর্যন্ত আমি সায়েন্সের কোনো ক্লাস দেবো না, দরকার ক্লাস হবে না, কিন্তু কোয়ালিটি এডুকেশন ছাড়া আমি কোনোভাবেই একটা জিনিসের উপর আমি ফোকাস করবো না। তাই জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি খুব পরিচিত নাম নয়, তিনি খুব পরিচিত নাম বলবো না, কিন্তু যদি কোয়ালিটির দিক থেকে বলতে পারো আগামী দিনে দেশে একটা সম্পদ তৈরি হতে যাচ্ছে। এবং আমরা মনে করি যে ফিজিক্সের টিচার হিসাবে আমরা যাকে চয়েস করেছি, অর্থাৎ আমাদের খুব পরিচিত নাম অম্লান স্যার, যারা এই অঞ্চলে থাকো, কল্যাণী পার্শ্ববর্তী অঞ্চল কলকাতা অঞ্চল, তারা প্রত্যেকেই হয়তো এক নামে চেন, গোটা ওয়েস্ট বেঙ্গল হয়তো এখনো এক নামে চেন না অম্লান স্যারকে, খুব বেশি দিন নেই তোমরা এক নামে চিনবে যে সায়েন্সের ফ্যাকাল্টি অম্লান স্যার, এবং তিনি পড়াবেন আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্ট, সেখানেও তিনি পুরো কনসেপচুয়াল করাবেন এবং সায়েন্স থেকে যা এবং অঙ্ক আসে সেটা তিনি করাবেন, তার সাথে পুরো বেসিক তিনি তৈরি করবেন, কনসেপচুয়াল করাবেন, সাথে যেরকম এমসিকিউ টাইপ কোশ্চেন আসে সেই এমসিকিউ টাইপও তিনি কোশ্চেন করাবেন, কেন কোনটা পড়বো কোনটা পড়বো না, কোনটা কোথায় জোর দেব কোনটা কম জোর দেব, পুরো বিষয়টা তিনি দেখবেন। এবং আমাদের সাথে বায়োলজিতে সুদূর মুম্বাই থেকে আমরা ফ্যাকাল্টি নিয়ে এসেছি, অর্থাৎ মুম্বাইয়ের নাসিক থেকে আমরা অত্যন্ত বলতে পারো ভাগ্যবানই বলতে পারো যে তার মতো একজন ফ্যাকাল্টি আমরা পেয়েছি নাসিক থেকে, মুম্বাইয়ের নাসিক থেকে আমাদের সাথে অনলাইন ফ্যাকাল্টিতে বায়োলজি পড়াবেন চন্দ্রিকা পাল। তো মুম্বাই অঞ্চলে চন্দ্রিকা পালকে হয়তো তোমরা অনেকেই এক নামে চেনো, এবং বাংলার ক্ষেত্রে তাকে আমি একদম নতুন মুখ হিসাবে পরিচিত করাচ্ছি তোমাদের। তিনি মুম্বাই দুর্দান্ত লেভেলে কাজ করছেন, কিন্তু বাংলার ক্ষেত্রে চন্দ্রিকা পাল ম্যাডামকে আমরা নতুনভাবে তোমাদের জন্য উপহার দিতে চলেছি। বায়োলজি সেক্টরে তার অগাধ বিচরণ, তিনি এবং একটি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তও রয়েছেন, তো সেই চন্দ্রিকা ম্যাডামকে আমরা আমাদের মধ্যে পেয়ে অত্যন্তভাবে গর্বিত, এবং আমরা চাই যে স্টুডেন্টরা প্রচন্ড ভাবে বেনিফিশিয়ার হবে, এটা আমার বিশ্বাস। এবং এই টোটাল জিকে সায়েন্সের, অর্থাৎ অম্লান স্যার এবং চন্দ্রিকা ম্যাডামের টোটাল যে কোর্স, সেটাও আমরা পার মান্থ 250 রেখেছি। এবং প্রতিটা সাবজেক্টে আমরা এতটা কম ফিস রেখেছি তার কারণ বর্তমানে পশ্চিমবঙ্গ আমফান এবং করোনার মধ্যেই আছে, আর্থিক অবস্থা সংকটে, তাই জন্য খুব নমিনাল ফিজে আমরা রেখেছি। কারণ অনলাইনে তোমরা প্রত্যেকেই জানো একটা সার্ভার কস্টের পেছনে একটা হিউজ ইনভেস্টমেন্ট আমাদের থাকে, তারপরেও আমরা অফলাইন ব্যাচের সেম ফিজ অনলাইন ব্যাচে রাখতে পেরেছি, কারণ আমরা জানি এটাতে হয়তো স্টুডেন্টের প্রচুর বেনিফিট হবে, তারা একটা সময় চাকরি পাবে এবং বাংলা ঢুকে তারা ইতিহাস তৈরি করবে। কারণ বারবারই বলেছি আমাদের টার্গেট কিন্তু বাংলাতে ইতিহাস সৃষ্টি করা। এবার যদি কোনো মনে করে, কোনো স্টুডেন্ট মনে করো যে আমি এট এ টাইম পেমেন্ট করবো, তাহলে তাকে 7 মাসের যে পেমেন্ট, আমরা 7 মাস পর্যন্ত পেমেন্ট নেব, 9 মাসের কোর্সে 7 মাস পর্যন্ত পেমেন্ট নেব, কিন্তু বাকি 2 মাস আমরা ফ্রিতে তোমাদের ক্লাস প্রোভাইড করবো, তার জন্য কোনো রকম কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এই টোটাল প্যাকেজে তোমরা যদি এরকমভাবে বলতে চাও আমাকে যে স্যার আমি একবারে শুধু ম্যাথামেটিক্স কোর্সটা কিনবো, তাহলে তোমার জন্য পড়বে, আমি রেট চার্ট তো দেখতেই পাচ্ছ কি পড়বে, এট এ টাইম কিনলে তোমাদের পড়বে খুব গুরুত্বপূর্ণ 1799 টাকার মধ্যে আমরা টোটাল ম্যাথ কোর্সটাকে নিয়ে আসতে পেরেছি, টোটাল ইংলিশ কোর্সও আমরা 1799 এর মধ্যে আনতে পেরেছি,
একবারে যদি তোমরা এক টাইম পেমেন্ট করে দাও তাহলে আর পেমেন্ট করতে হবে না, সবকিছু এই পেমেন্টের মধ্যেই চলতে থাকবে। জিআই থেকে আমরা করেছি 1399 টাকার পোস্ট ফিস একবারে, কিংবা জিকে আর্টস পার্ট থেকে আমরা করেছি 1399 টাকা পোস্ট ফিস, এবং জিকে সায়েন্স পার্ট থেকে করেছি আমরা 1399 টাকা পোস্ট ফিস। কিন্তু যদি কেউ চাও যে জিকে পার্টটাকে আমি সায়েন্সও নেব এবং আর্টসও নেব দুই নেব, তাহলে তোমাদের 1399 প্লাস 1399 অর্থাৎ 2800 টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার বদলে আমরা এটা মাত্র 2399 টাকায় এই কোর্স, তোমাদের টোটাল জিকে কোর্স 2399 টাকায় তোমাদের আমরা প্রোভাইড করব, কোনো সমস্যা নেই, সব রকম অপশন তোমাদের জন্য রয়েছে। এবং এইভাবে করতে গিয়েও আমরা দেখেছি যে কেউ যদি মনে করে যে না আমি টোটাল প্যাকেজ চাই, আমার চাকরি পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, আমি টোটাল প্যাকেজটাই অ্যাট এ টাইম পেমেন্ট দিয়ে কিনবো, আমি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নয় টোটাল পেমেন্টটাই করবো অ্যাট এ টাইম, তাহলে যেটা তোমাদের পড়ছিল 9450 টাকা, যেটা তোমাদের 9450 টাকা পড়ছিল সাত মাসে, প্রতি মাসে দেখো তোমাদের 1350 টাকা করে পড়ছিল, সাত মাস মানে 7 × 1350 মানে 9450 টাকা যেটা পড়ছিল তোমাদের, সেইটা আমরা মাত্র 7000 টাকারও কম দাম অর্থাৎ 6999 টাকায় তোমাদের জন্য এই কোর্স আমরা নিয়ে গেছি। অর্থাৎ টোটাল যে প্যাকেজ সেইটা 9 মাসের অ্যাক্সেস দিয়ে তোমাদের মাত্র 6999 টাকায় নিয়ে এসেছি, এবং এটাই হবে ভবিষ্যতে বাংলার কথা চিন্তা করে বাংলা থেকে সিনেমা প্রডিউস করার জন্য, কোয়ালিটি এডুকেশন প্রডিউস করার জন্য আমাদের উপহার। আমরা কিন্তু ফোকাস করছি কোয়ালিটি এডুকেশনে, আমরা আপডেটেড মেটেরিয়ালস, আমরা আপডেটেড মক টেস্ট, সেখানে সেকশনাল মক টেস্ট বা ফুল লেন্থ মক টেস্ট সবই ইনক্লুড করা আছে, এবং এই পুরো বিষয়টাকে এবং কোয়ালিটি ফ্যাকাল্টি দিয়ে তোমাদের ক্লাস করানো, যাতে তোমাদের সময় কোনোভাবে ওয়েস্ট না হয়। তোমরা হয়তো অনেকেই আমাকে বলেছো যে বিভিন্ন জায়গায় ক্লাস করে তোমাদের মনে হচ্ছে সময় ওয়েস্ট হচ্ছে, বুঝেই উঠতে পারছো না, তাই জন্য একটা ছাতার তলায় বেঙ্গলের বেস্ট ফ্যাকাল্টি টিমকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। বেঙ্গলের বেস্ট ফ্যাকাল্টি টিমের কিছু ক্লাস আমরা আপলোডও করব ডেমো ক্লাস হিসাবে, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আপলোড করব। তার আগে বলে দিই 15 জুন টোটাল কোর্স ফিস 6999, টোটাল কোর্স ফিস 9 মাসের অ্যাক্সেস দিয়ে মাত্র 6999 টাকায় তোমাদের জন্য এটা আমরা ঠিক করেছি। তো তোমরা ধীরে ধীরে রেজিস্ট্রেশন শুরু হবে 9 তারিখ থেকে, রেজিস্ট্রেশন ফর্ম আমি দিয়ে দিয়েছি, 80 নম্বর রেজিস্ট্রেশন যেদিন আমাদের কমপ্লিট হবে আমাদের রেজিস্ট্রেশন টোটাল বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তারপর থেকে আমরা আর নতুন রেজিস্ট্রেশন করতে পারবো না। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের ঘোষণা, তোমাদের সকলকে সমস্ত বিষয় জানালাম। আমফান এবং করোনা পরিস্থিতি মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর, সেখান থেকে প্রত্যেকেই মাস্ক ব্যবহার করো এবং প্রত্যেকেই ডিস্টেন্স মেনটেন করে ক্লাস করো। এবং আমি একটা কথা বলছি, অফলাইন ব্যাচ কবে চালু হবে এই সম্পর্কিত কোনো ইনফরমেশন আমার কাছে নেই, এই মুহূর্তে গভর্নমেন্ট নোটিশ না দেওয়া পর্যন্ত আমরা অফলাইন ব্যাচ চালু করতে পারবো না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের অফলাইন ব্যাচে, যেখানে আমার 40 জন 45 জন 50 জন করে এক একটা ব্যাচের আমার ক্যাপাসিটি এবং সেখানে টোটাল ভর্তি হয়ে যায় অফলাইন ব্যাচে, সেখানে আমরা কতজনকে অফলাইন ব্যাচে ক্লাস করার সুযোগ করে দিতে পারবো সেটা আমি তোমাদের এখনই কথা দিতে পারছি না। তাই জন্য বলছি, যারা অফলাইন ব্যাচে রয়েছো তারা সরাসরি অনলাইন ব্যাচের সাথে জয়েন হয়ে যাও, এবং অনলাইন ব্যাচে জয়েন হয়ে তোমরা 0 লেভেল থেকে শুরু করো, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ পড়ো, তোমাদের রিভিশন হোক, কারণ সামনে কিন্তু হিউজ পরীক্ষা। অর্থাৎ তুমি যদি দেখো NTPC গ্রুপ ডি, ডেল, SSC, PSC প্রচুর পরীক্ষা সামনে, পুলিশের পরীক্ষা রয়েছে, এবং আগামী বছর থেকে CET যদি চালু হয়ে যায় তাহলে ওভারঅল নলেজ ছাড়া তোমার কাছে উপায় নেই। যারা টোটাল ব্যাচ টোটাল কোর্স নিয়ে পড়বে আমি বলতে পারবো, তারা যদি আমাদের কথা টোটাল ভাবে শোনে তাহলে হয়তো তাদের চাকরির জন্য পিছপা হতে হবে না, ঠিক আছে, যদি না তাদের ভাগ্য বিরাটভাবে অসহায় বলে তোলে। কিন্তু আমি বিশ্বাস করি ভাগ্য দিয়ে কিছু হয় না, তুমি যদি কোয়ালিটি জিনিস নিজের মধ্যে তৈরি করো তাহলে তোমার ভাগ্যও তোমার সাথে সাথ দেবে, এটা কিন্তু বিশ্বাস করো তোমরা। এবং তোমাদের বলে দিচ্ছি আমি যে কোয়ালিটি ফ্যাকাল্টি তোমাদের জন্য আমি উপহার দেওয়ার কথা বলেছিলাম সেটা আমি উপহার দিচ্ছি। তোমার কাজ আমাকে
সিজিএল, এনটিপিসি, রেলের গ্রুপ ডি থেকে আরম্ভ করে এএলপি থেকে আরম্ভ করে সিএসএল থেকে আরম্ভ করে এমটিএস থেকে ডাব্লিউবিসিএস থেকে সমস্ত কিছু আমাকে উপহার দেওয়া। তোমরা একটা করে চাকরি পাও সেটাই হবে আমার উপহার, ঠিক আছে? আর এটুকুই থাকুক, দেখা হবে তোমাদের সাথে আগামী দিন আগামী ভিডিও।